মিনাল কে মিনাল ও তো রাস্তার পাগল না ও আমার বন্ধু মিনাল আরে ও তোর বন্ধু হবে কেন না ও আমার বন্ধু ও তো রাস্তার পাগল কখন কি করে বসবে পাগল কাছে যাস না মিনাল বন্ধু তোর কি অবস্থা সেই দিন তুই কিছু না বলেই চলে গেলি তারপর আমি তোকে কত খুঁজেছি কিন্তু তোর একই অবস্থা হয়েছে বন্ধু তুই চল আমার সাথে চলে গেল ভাই ও তোর কেমন বন্ধু রে যার জন্য তুই এতটা ইমোশনাল হয়ে গেলি তো আমার বিয়ে ঠিক হওয়ার পর হঠাৎ জানি কি হলো ও আমাকে কিছু না বলেই চলে গেল বন্ধু গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলি হ্যাঁ বন্ধু গার্লফ্রেন্ড গিফট করেছে নাকি হ্যাঁ দেখ না কেমন হয়েছে অনেক সুন্দর তোর গার্লফ্রেন্ডের সঙ্গে আমাকে একবারও পরিচয় করিয়ে দিলি না একবারে বিয়ের সময় দেখেছি এটা মনে কর তোর জন্য বড় সারপ্রাইজ আছে আচ্ছা ঠিক আছে তো বিয়েটা কবে করছিস বন্ধু তুই তো জানিস আমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না আর আমি তো এখন বেকার শুনলাম ওদের বাড়ি থেকে নাকি ছেলে দেখছি তোর ভাবির জন্য তুই তো আর্মির চাকরি পছন্দ করিস তাই আর্মিতে তো একবার ট্রাই করে দেখতে পারিস বন্ধু আজকাল টাকা ছাড়া তো কিছুই হয় না আর চাকরি করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন কি হবে বল আর কি করব আমি এটা ঠিক বলেছিস আর এখন তো টাকা ছাড়া কোনো চাকরি হয় না তো দেখ কি করতে পারিস আর হ্যাঁ কখনো ভেঙে পড়বি না একটা কথা মনে রাখবি ভালোবেসে চাইলে সব কিছুই সম্ভব আরে তোরা আমার পাশে থাকলে সব কিছু সম্ভব বন্ধু বন্ধু তোকে তো একটা কথা বলাই হয়নি কি কথা আমার বিয়ে ঠিক হয়ে গেছে ও মা তাই নাকি কই ভাবিকে দেখা দেখা দাঁড়া দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি এই দেখ তোর ভাবির ছবি খুব সুন্দর তোর পছন্দ হয়েছে হুম তুই তো সব সময় বলতিস খুব সুন্দর একটা ভাবি চাই তোর খুব সুন্দর হয়েছে বন্ধু আচ্ছা তা তাহলে আজ আমি আসি এখনই চলে যাবি আমার একটা কাজ আছে ইমার্জেন্সি আচ্ছা যা তারপর ওকে আমি কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি কিন্তু এটা এটা তোর গার্লফ্রেন্ড ওকে গিফট করেছিল এটাও আমাকে দিয়ে চলে গেল কেন চল না বন্ধু চল না ওকে যে একটু খুঁজি আরে ও কোথায় চলে গেছে কোথায় খুঁজে পাবে চল অন্য একদিন দেখবো দেখ মিনাল এই মিনাল বন্ধু এই মিনাল কি রে এর গা হাত পা এত ঠান্ডা হয়ে গেল কেন বন্ধু এই মিনাল তুই না বলেছিলি সব সময় আমার সাথে থাকবি ভাই এই দেখ ভাবির ছবি তুই জানতে চেয়েছিলি না যে ও আমার কেমন বন্ধু দেখ ও আমার এমন বন্ধু যে নিজের ভালোবাসাটাকেও আমাকে দিয়ে চলে গেল আর আজকে আমাকে একা করে দিয়ে চলে গেল বন্ধুত্ব আমরা হয়তো অনেকেই জানি যে বন্ধুত্ব মানে হচ্ছে সব রকম কথা শেয়ার করা বন্ধুত্ব ওটা না যেখানে স্বার্থ থাকে বন্ধুত্ব হলো সেইটা যেটাতে স্বার্থ ছাড়া সব রকমই থাকে বেঁচে থাকুক আমাদের বন্ধুত্ব এবং বন্ধুত্বের ভালোবাসা সো থ্যাংক ইউ